আমাদের আজকের এই ডিসপ্লেটি আমরা উৎসর্গ করছি সান্তাহারের শহীদ মহান বীর মুক্তিযোদ্ধা সুজিত বর্মনের স্মৃতির উদ্দেশ্যে। যুদ্ধের দামামা তখনও একেবারে থেমে যায়নি, তখনও নিভে যায়নি মানুষের চোখের প্রতিশোধে আগুন। হ্যাঁ, আমরা এই শহরের কথা বলছি, আমরা সান্তাহারের কথা বলছি। সান্তাহার থেকে যে পথ পূব দিকে ছুটে গেছে বগুড়ার দিকে, আমরা সেদিকেরই প্রায় 2 কিলোমিটার দূরের কথা বলছি। আমরা 14 ডিসেম্বরের কথা বলছি। আমরা মেলে ধরছি একদল তরুণের সাহসী উপাখ্যান। চূড়ান্ত বিজয়ের মাত্র আর 2 দিন বাকি, তবে কি পালিয়ে বেঁচে যাবে সান্তাহারের পাকিস্তানি হানাদাররা? মেনে নিতে পারলেন না মুক্তি পাগল বীর দামাল সন্তানরা। প্রতিশোধের আগুন ঝলসে উঠে গেল তাদের চোখে মুখে, ছাড় দেবে না, উড়িয়ে দিবে রেলপথের এই ব্রিজ। সিদ্ধান্ত এটিই হল। এগিয়ে গেলেন একজন যুবক, এগুচ্ছেন দলের এক্সপ্লোসিভ এক্সপার্ট, এগুচ্ছেন MMG LMG মেরামত অথবা চালানোর ক্যারিগর, এগুচ্ছেন বীর দর্পে গ্রেনেড ছোড়ার অভিজ্ঞ সেই যুবক, ছিপছিপে গরনের BSC পড়ুয়া আমাদের সেই রত্ন একজন সুজিত বর্মন। হ্যাঁ, আমরা সুজিত বর্মনের কথাই বলছি। 8টা অ্যান্টি-ট্যাঙ্ক মাইন সেট করে সুজিত বর্মন, সূক্ষ্মতার দক্ষতার সাথে সমস্ত ক্রোধ মিশিয়ে মাইনগুলোকে যেন অস্থির আর হিংস্রতার সাথে অপেক্ষায় রাখে শেষবারের মতো গর্জে উঠবার। ওই তো দূরে ট্রেনের শব্দ, এবার সেই প্রতিশোধের মহাক্ষণের প্রতীক্ষা। ঝড়ের বেগে চলে গেল শত্রুর ট্রেন, অথচ কি আশ্চর্য, প্রতিবাদ করে উঠল না একটি মাইনও। মেনে নিতে পারলেন না সুজিত, যেন হিংস্র বাঘের সম্মুখ থেকে ছুটে পালিয়ে গেল ভীতু শিকার। এমন তো হবার কথা নয়, বিচক্ষণতার সাথে এক এক করে নিরীক্ষা করতে থাকে সুজিত। তার মাথার ভিতরে যেন কয়েক হাজার বিদ্যুৎ পাওয়ার মস্তিষ্কের প্রতিটি শিরায় শিরায় প্রবাহিত হতে থাকে। আর তখনই, হ্যাঁ তখনই হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে ওঠে 8টি মাইল। কয়েকশো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে সুজিতের দেহবশেষ প্রায় মাইলখানিক জুড়ে। এ শহর সুজিতকে ভোলেনি, এ শহর সূর্য সন্তানদের ভোলে না, এ দেশ যেন লাখো সুজিতকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে বিনম্র শিরে অনাদিকাল পর্যন্ত। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, মাঠে মাঠে কিষাণের মুখে, ঘরে ঘরে কিষাণের বুকে, স্মৃতি বেদনা রাখিনি রে। তবু হে বিজয়ী মুক্তি সেনা, তোমাদের এই রে কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না, না 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 শোধ হবে না,
না 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 শোধ হবে না।